ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين، وبعد. এখন জানতে চেয়েছেন মুসলিম লোকের যদি অমুসলিম আত্মীয় থাকে তাদের সাথে কেমন সম্পর্ক রাখতে হবে। সুন্দর প্রশ্ন করেছেন যে মুসলিমদের সাথে যেমন সদাচরণ করতে হবে অমুসলিমদের সাথে তেমনই সদাচরণ করতে হবে। আত্মীয় অনাত্মীয়, আত্মীয় হলে তো কোনো কথাই নেই, অনাত্মীয়দের সাথেও সদাচরণ করতে হবে বাহ্যিক ভাবে। যেমন অমুসলিম যদি আত্মীয় থাকে, প্রতিবেশী যদি থাকে, তাহলে তাদের সাথে বাহ্যিক ভাবে যে আচরণগুলি করা যেতে পারে, তাদের খোঁজ খবর নেওয়া, বিপদ আপদে সাহায্য সহযোগিতা করা, অসুখ বিসুখগুলো দেখতে যাওয়া, দেখতে যাওয়া, যদি রক্ত দিতে হয় রক্ত দেওয়া, এবং যদি হাদিয়ে আদান প্রদান করা, যেগুলি খাওয়া বা দেওয়া বৈধ, এই ধরনের লক্ষ্য থাকবে যে তাদেরকে ইসলামের প্রতি আকৃষ্ট করা, একজন মুসলিম হিসেবে তাদের সাথে উত্তম আচরণ করে তাদের সামনে ইসলামের সৌন্দর্য গুলিকে তুলে ধরে তাদেরকে ইসলামের প্রতি আকৃষ্ট করা। এই লক্ষ্যে তাদের সাথে বাহ্যিক যে সম্পর্ক সেটা রাখা যাবে। অন্তর থেকে মুসলিমকে বাদ দিয়ে, দিন ইসলামকে বাদ দিয়ে, আল্লাহ আল্লাহ রসুলকে বাদ দিয়ে তাদেরকে বেশি ভালোবাসা যাবে না, প্রাধান্য দেওয়া যাবে না। বাহ্যিকভাবে যেগুলো সম্পর্ক সেগুলি রক্ষা করা যেতে পারে। যেমন আল্লাহ তাআলা বলেছেন সূরা মুমতাহিনা 8 নম্বর আয়াতে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ্দীন ওয়া লাম ইখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। আল্লাহ তাআলা তোমাদেরকে নিষেধ করেননি যে যারা তোমাদের সাথে যুদ্ধে লিপ্ত হয় না, যুদ্ধে লিপ্ত হয়নি এবং তোমাদেরকে তোমাদের বাড়ি থেকে বেরো করে দেয় না, তাদের সাথে তোমার ন্যায়সঙ্গত আচরণ করবে, সুন্দর আচরণ করবে, ব্যবহার করবে, তাদের প্রতি ইনসাফ করবে, আল্লাহ তাআলা ইনসাফকারীদেরকে ভালোবাসেন। অর্থাৎ যারা অমুসলিম, যারা অমুসলিম কিন্তু আমাদের বিরুদ্ধে যুদ্ধ করে না, আমাদের প্রতি অন্যায় অবিচার করে না, আমাদের বিরুদ্ধে চক্রান্ত করে না, সাধারণভাবে শান্তিপূর্ণ ভাবে আচরণ করে, শান্তিপূর্ণ থাকে, শান্তি চায়, তার আত্মীয় স্বজন হোক অথবা পাড়া প্রতিবেশী হোক, যিনি মুসলিম হয় তাদের সাথে সুন্দর বাহ্যিক যে আচরণ সেগুলি করা যেতে পারে প্রতিবেশী হিসাবে বা আত্মীয় স্বজন হিসাবে। আশা করি স্পষ্ট। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।